প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কাজল মিয়া, সিনিয়র শিক্ষক, বাড্ডা হাই স্কুল, গুলশান, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকের বিষয় পরীক্ষার্থী যারা তোমরা আছো, এসএসসি এবং এসএসসি, তাদের কভার পেজ কিভাবে তোমরা ভরাট করবে সেই ব্যাপারে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এসএসসি বা এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমরা এসএসসি পরীক্ষার্থী হলে প্রথমে এসএসসি যে বৃত্তটি আছে সেই বৃত্তটি বল পেন দিয়ে সুন্দরভাবে সেটা ভরাট করবে। এসএসসি হলে এসএসসির গড় একইভাবে ভরাট করবে। রোল নাম্বার, তার যে রোল নাম্বার আছে সেই অনুসারে প্রত্যেকটা গড়ে আলাদা আলাদাভাবে নম্বরগুলো লিখে পর্যায়ক্রমে নিচে নিচে সেই নম্বরগুলো ভরাট করতে হবে, বৃত্তগুলো ভরাট করতে হবে। একইভাবে রেজিস্ট্রেশন নাম্বার, নম্বরগুলো পর্যায়ক্রমে লিখে তারপর নিচে নিচে সেই নম্বরগুলো অর্থাৎ বৃত্তগুলো ভরাট করতে হবে। বিষয়কোড, প্রত্যেকটা বিষয়ের বিষয়কোড লিখে সেই কোডগুলোর ভরাট করতে হবে। অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এই অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা পরীক্ষা শেষের দিকে যে কয়টি উত্তরপত্র অর্থাৎ অতিরিক্ত উত্তরপত্র তুমি নিয়েছ সেটি লিখে তারপর এই অংশটি ভরাট করতে হবে। তাছাড়া খাতার আর কোনো অংশে কোনোভাবে কোনো দাগ দেওয়া যাবে না এবং খুব যত্ন সহকারে সেটা ভরাট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী যে অংশ সে অংশটি হলো পরীক্ষক, অর্থাৎ যিনি খাতা দেখবেন তার জন্য পরীক্ষকের এই অংশে কোনোভাবেই কোনো ধরনের দাগ দেওয়া যাবে না। তৃতীয় অংশ যেটি আছে একইভাবে সেটি পরীক্ষক যিনি থাকবেন তিনি ভরাট করবেন, সে ব্যাপারে তোমাদের কোনো কাজ করার এখানে প্রয়োজন নাই। তৃতীয় অংশ এটাও যিনি পরীক্ষক থাকবেন তিনি এই অংশটি পূরণ করবে, এখানে শিক্ষার্থীর কোনো কাজ নেই। তাই আমি বলবো খুব যত্ন সহকারে প্রথম যে অংশটি আছে এই অংশটি তোমরা সুন্দরভাবে ভরাট করবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য আরেকটি ক্লাসে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।